নমস্কাৰ, এছামিজ অনুসৰণ ইউটিউব চেনেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ আগশাৰীৰ APSC UPSC কোচিং ইনষ্টিটিউচন ভদ্ৰ IAS একাডেমী অতি গৌৰৱেৰে মুঠ 184 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী APSC প্ৰিলিমছ 2020 পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ APSC মেইনছ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব। নিয়মীয়া পাঠদান, ডেইলি ষ্টাডি মেটেৰিয়েলছ, মক টেষ্ট আৰু ইণ্টাৰভিউ গাইডেন্সৰ প্ৰশিক্ষণ দিয়া হয়। বিগত বৰ্ষত 58 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী APSC পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ ভদ্ৰ IAS একাডেমীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছিল। আহক আজিয়েই ভদ্ৰ IAS একাডেমীলৈ। গুৱাহাটীৰ লগতে যোৰহাটতো আছে শাখা কাৰ্যালয়। যোগাযোগ কৰক 8638391721ত। প্ৰথমটো খবৰ, অসম পুলিচৰ এনকাউণ্টাৰ সন্দৰ্ভত এইবাৰ মুখ খুলিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰি কৈছে যে ৰাজ্যত জুই জ্বলিছে, জ্বলিবই, চলিছে, চলিবই, একচন হ'বই, অপৰাধীৰ ওপৰত চলিব পুলিচ ৰাজ। মই মুখ্যমন্ত্ৰী হৈ থকালৈকে এই জুই কোনে নুমুৱাব নোৱাৰে, বিৰোধীক কটাক্ষ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰত্যাহ্বান। ৰাজ্যত জুই জ্বলিছে, জ্বলিবই, অপৰাধীৰ বিৰুদ্ধে অভিযান চলিছে, চলিবই, অপৰাধীৰ বিৰুদ্ধে একচন হৈছে আৰু হ'বই, একচন একদম 100% হ'বই। 5 বছৰত ড্ৰাগছ বেপাৰী নাইকিয়া হ'ব ৰাজ্যৰ পৰা, বেয়া কাম কৰা লোকসকল নাইকিয়া হ'ব লাগিব, ডাঙৰক অপমান কৰা লোকসকল নাইকিয়া হ'ব লাগিব। এই জুই জ্বলিছে, জ্বলিবই, কোনেও নুমাব নোৱাৰে এই জুই, কিন্তু সেইবুলি পুলিচে নিৰীহ মানুহক অত্যাচাৰ কৰিব নোৱাৰিব। আপুনি ৰাস্তাত গৈ থাকিলে আপোনাক কিবা এটা কৰিব নেকি? পুলিচ নিৰীহ আৰু সাধাৰণ জনতাৰ সাৰথি হ'ব লাগিব, ওলোটাটো হ'লে সহ্য কৰা নহ'ব। ড্ৰাগছ মাফিয়াৰ হৈ নহয়, ড্ৰাগছ লৈ ধ্বংস হৈ যোৱা পৰিয়ালৰ হৈ মাত মাতক কংগ্ৰেছে। গুলি খাই মৰাসকলৰ ওপৰত অনুকম্পা দেখুৱাব নালাগে কংগ্ৰেছে। এওঁলোক জীয়াই থকা হ'লে এটা প্ৰজন্ম ধ্বংস হৈ গ'লহেঁতেন। ইয়াক মোৰ কোনো ভাগিন মৰা নাই, মৰাবিলাক মোৰ ভাগিন নহয়। গঁড়ৰ খৰ্গলৈ যোৱা চোৰাং চিকাৰীক মাতি আনি চুমা খাম নেকি? এটা ঘটনাৰ সুযোগ লৈ সকলো ঘটনাক সমালোচনা কৰা সঠিক নহয়, সংবাদ মাধ্যমৰ সন্মুখত এইদৰে মন্তব্য কৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মই মুখ্যমন্ত্ৰী হৈ থকালৈকে অসমত অপৰাধীৰ ওপৰত একচন চলি থাকিব, পুলিচ ৰাজো চলিব, মিলিটাৰী ৰাজো চলিব, পুলিচে ৰাইজৰ পৰাই দৰমহা লয়, পুলিচ বেআইনী নহয়, গতিকে পুলিচ ৰাজ ৰাজ্যত চলিবই, পুলিচক পাৱাৰ দিয়াই হৈছে, পুলিচ ৰাজ নাথাকিলে শাসন কেনেকৈ চলিব? সংবাদ মাধ্যমৰ সন্মুখত অসম পুলিচৰ এনকাউণ্টাৰ সন্দৰ্ভত এইদৰে মন্তব্য কৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্য চৰকাৰৰ বৃহৎ ঘোষণা, 12টাকৈ আঁচনিৰ জৰিয়তে চৰকাৰে আগবঢ়াব আৰ্থিক সাহায্য, 18 বছৰ বয়সৰ পৰাই কৰিব পাৰিব আবেদন। 12টা আঁচনিৰ জৰিয়তে চৰকাৰে আগবঢ়াব আৰ্থিক সাহায্য, 18 বছৰ বয়সৰ পৰাই কৰিব পাৰিব আবেদন। বিবাহৰ বাবে ৰাজ্য চৰকাৰে দিব এককালীন সাহায্য, হিতাধিকাৰীৰ সন্তানৰ শিক্ষাৰ বাবেও চৰকাৰে দিব আৰ্থিক সাহায্য, 10ম আৰু 12ম শ্ৰেণীৰ শিক্ষাৰ্থীক দিয়া হ'ব নগদ বঁটা, চিকিৎসাৰ ক্ষেত্ৰতো সাহায্য আগবঢ়াব ৰাজ্য চৰকাৰে, 1ম 2টা সন্তানৰ বাবে প্ৰসূতিৰ চিকিৎসাৰ খৰচ দিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে, সাধাৰণ পৰিয়াল তথা দিব্যাংগ পেঞ্চন আগবঢ়াব ৰাজ্য চৰকাৰে, মৃত্যুৰ ক্ষেত্ৰত আৰ্থিক সাহায্য প্ৰদান কৰা হ'ব, অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্বন্ধীয় কাৰ্যৰ বাবেও আগবঢ়াব খৰচ, 18 বছৰৰ পৰা 55 বছৰ বয়সৰ শ্ৰমিকলৈ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ অভিলাষী আঁচনি, শীঘ্ৰেই পঞ্জীয়ন কৰক labourassam.com-ত। আৰু ইয়াৰ বিষয়ে অধিক তথ্য জানিবৰ বাবে সহজ অৰুণোদয় বা শ্ৰম প্ৰাধিকাৰী কাৰ্যালয়ত যোগাযোগ কৰক। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় সেনাৰ ইষ্টাৰ্ণ কামাণ্ডৰ GOC ইন চিফৰ দায়িত্বত প্ৰথমগৰাকী অসমীয়া ৰাণা প্ৰতাপ কলিতীয়া। দেশৰ প্ৰতিৰক্ষা তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমগৰাকী ব্যক্তি হিচাপে সেনাবাহিনীৰ শীৰ্ষ পদত অধিষ্ঠিত হ'ল এগৰাকী অসমীয়া। সেনাৰ ইষ্টাৰ্ণ কামাণ্ডাৰ GOC চিফ পদত নিযুক্ত হ'ল অসম সন্তান ৰাণা প্ৰতাপ কলিতীয়া। লেফটেনেণ্ট জেনেৰেল ৰাণা প্ৰতাপ কলিতাই এই পদত অধিষ্ঠিত প্ৰথমগৰাকী অসমীয়া। 1 ফেব্ৰুৱাৰীত GOC ইন চিফৰ দায়িত্ব গ্ৰহণ কৰিব ৰাণা প্ৰতাপ কলিতাই।
ইয়ার পূর্বে ভারতীয় সেনাবাহিনীর কেবাটাও শীর্ষ পদত কার্যনির্বাহ করেছিল কলিতাই। লেফটেন্যান্ট জেনেরাল কলিতা অসমৰ গোৱালপাৰাৰ সৈনিক বিদ্যালয় আৰু ৰাষ্ট্ৰীয় প্ৰতিৰক্ষা একাডেমীৰ প্ৰাক্তন ছাত্ৰ। পূৰ্বতে দেশৰ বাবে আগবঢ়োৱা উৎকৃষ্ট সেৱাৰ বাবে সেনা পদক আৰু বিশিষ্ট সেৱা পদক দুবাৰ প্ৰদান কৰা হৈছিল। বন্ধুসকল, তাৰ পিছৰ চাৰি নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পরবর্তী খবর, নগাঁওত ছাত্রনেতা কীর্তিকমলক গুলি হওয়া আটাইকজন আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে অসম আরক্ষীয়ে। মুখ্যমন্ত্রী এই ঘটনাক গরিহণা দিছে। সত্যমে জয়তের আদালত তদন্ত হব বলে আশ্বাস নগাঁওর এসপি আনন্দ মিশ্র। ছাত্রনেতা কীর্তিকমলক গুলি হওয়া সমস্ত আরক্ষীর দলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র আরক্ষীর দলটকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে। প্রদীপ বনিয়াল সহযোগী সকলক রিজার্ভ ক্লোজ করা হয়েছে। আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রই প্রকাশ করিলে এই তথ্য। সত্যমে জয়তে ধারণার আধারত এই ঘটনার তদন্ত হব। খোদ আনন্দ মিশ্রও এই ঘটনার তদন্ত বিচার বলে প্রকাশ করিলে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই নগাঁও কাণ্ডক সমালোচনা করেছে আরক্ষীক। পরবর্তী খবর, রাজ্যত পুনের দ্রুতগতিত বৃদ্ধি পাবলে ধরেছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকর সংখ্যা। অসমত বিগত চব্বিশ ঘণ্টাত নতুনক পুনের 4189 লোকর দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। অসমত বিগত চব্বিশ ঘণ্টাত 43,587 লোকর কোভিড টেস্ট সম্পন্ন করা হয়েছিল আর ইয়ার ভিতর 4189 লোকর দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। আর রাজ্যত বিগত চব্বিশ ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে 19 লোকর মৃত্যু হয়েছে। আর অসমৰ বিগত চব্বিশ ঘণ্টার কোভিড পজিটিভিটি রেট হয়েছে 9.61%। পরবর্তী খবর, 1 ফেব্রুয়ারীর অচল হয়ে পড়ব রাজ্যের প্রাথমিক বিদ্যালয়সমূহ। টেট শিক্ষকর ঘোষণায় দিছে এই ইঙ্গিত। 1 ফেব্রুয়ারীর অচল হয়ে পড়ব পড়ে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়সমূহ। কারণ 1 ফেব্রুয়ারীর রাজ্যজুড়ি প্রতিবাদত নামিব রাজ্যের প্রায় 40,000 প্রাথমিক টেট শিক্ষক। সোমবারে সংবাদমেল যোগে এই বিষয়ে জানিবলৈ দিয়ে প্রাথমিক টেট শিক্ষক সকলে। জিলায় জিলায় আন্দোলন করব 40,000 শিক্ষকে। কেবাটাও দাবিরে শিক্ষা বিভাগ আর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করব টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষক সকলে। 2012 চনতে নিযুক্তি লাভ করা ঠিকাভিত্তিক শিক্ষক সকলক চাকরি নিয়মীয়করণকে ধরে বহু ক্ষেত্রত বঞ্চিত করে অহার অভিযোগ উত্থাপন করে শিক্ষক সমাজে। 2020 চনতে কেবিনেট সিদ্ধান্তর জড়িয়ে রাজ্যপালে শিক্ষক সকলক বর্ধিত মরগিয়া বানস বকিয়া মেডিকেল রিম্বার্সমেন্টর সুবিধা প্রদান করবলে নির্দেশনা দিছিল যদিও শিক্ষা বিভাগে এই নির্দেশনা উলঙ্ঘা করার অভিযোগ করেছে শিক্ষক সমাজে। সোমবারে গুৱাহাটী প্রেস ক্লাবত সংবাদমেল পাতি সদ প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজে শিক্ষামন্ত্রী আর শিক্ষা বিভাগের বিরুদ্ধে সমস্যাসমূহ সমাধান নকরার অভিযোগ করে আন্দোলনের পথ বাছি লওয়ার এই বৃহৎ ঘোষণা করে। শিক্ষক সমাজের দাবি মানি নললে 1 ফেব্রুয়ারীর তীব্র আন্দোলনের হুঙ্কারের লগতে গুণোৎসবের আরম্ভ করে শিক্ষকসকলে প্রতিটি সরকারি অনুষ্ঠানেরপরাও দূরত থাকিব বলে স্পষ্ট করে দিয়ে, যার বাবে এতিয়া 1 ফেব্রুয়ারীর রাজ্যের প্রাথমিক শিক্ষা অচল হয়ে পড়ার সম্ভাবনায় দেখা দিছে। শিক্ষা বিভাগের অবহেলার বাবে 40,000 শিক্ষকে সমস্যার সম্মুখীন হয়ে অহারও অভিযোগ উত্থাপন করেছে। চাকরি নিয়মীয়করণ করে সমস্যাসমূহ সমাধানের দাবি এই সকল শিক্ষকর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সমগ্র বিষয়টোত ব্যবস্থা গ্রহণের দাবি প্রাথমিক টেট শিক্ষকসকলের। পরবর্তী খবর, বুলেট দিয়ার প্রতিশ্রুতি দিয়া মামাই সচাকই বুলেট দিলে ভাগিনক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কংসমামা আখ্যারে নগাঁও যুব কংগ্রেসের প্রতিবাদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক কংসমামা আখ্যা দিলে অসম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তই। মঙ্গলবারে নগাঁওত একটা প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করবলে আহি যুব কংগ্রেসের সভানেত্রীগুলো বর্তমানের সরকার তথা নগাঁও আরক্ষীক তীব্র সমালোচনা করে। কংগ্রেস নেত্রীগুলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ করে কয় যে নির্বাচনের পূর্বে বুলেট দিম বলে প্রতিশ্রুতি দিয়া কংসমামাই এতিয়া বুলেট আঁঠুর তলতে দিছে। রাজ্যত এতিয়া উত্তর প্রদেশের দরে গুন্ডারাজ চলিছে। উল্লেখযোগ্য যে অঙ্কিতা দত্তর নেতৃত্বত মঙ্গলবারে নগাঁও জেলা যুব কংগ্রেসে নগাঁওর রাজপথত প্রতিবাদী সমদল উলিয়াই। প্রতিবাদী সমদলত অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণাল হাজরিকার লগতে রূপহীহাট সমষ্টির বিধায়ক নুরুল হুদায়ও অংশগ্রহণ করে। পরবর্তী খবর, আত্মসহায়ক গোটর মহিলাসকলের বাবে জরুরি খবর।
আত্মসহায়ক গোটসমূহক রাজ্য চৰকাৰে দিব আৰ্থিক সাহায্য। আত্মসহায়ক গোটৰ অনুদানৰ বাবে আবেদনৰ আহ্বান ৰাজ্য চৰকাৰৰ। আবেদনৰ অন্তিম তাৰিখ 5 ফেব্ৰুৱাৰী। আত্মসহায়ক গোটৰ মহিলাসকলৰ বাবে জৰুৰী খবৰ। আত্মসহায়ক গোটৰ অনুদানৰ বাবে আবেদনৰ আহ্বান ৰাজ্য চৰকাৰৰ। আবেদনৰ অন্তিম তাৰিখ 5 ফেব্ৰুৱাৰী। গোটসমূহৰ অনুদানৰ বাবে অনলাইন যোগে কৰিব পাৰিব আবেদন। সকলো অনুদান আত্মসহায়ক গোটৰ বেংক একাউণ্টত জমা কৰি দিয়া হ'ব। অনলাইন আবেদনৰ বাবে 25 জানুৱাৰীৰ পৰা 5 ফেব্ৰুৱাৰীলৈকে মুকলি কৰা হ'ব পৰ্টেল। 2021-22 বিত্তীয় বৰ্ষৰ অনুদানৰ বাবে অনলাইন যোগে কেনেকৈ আবেদন কৰিব লাগিব চাওক। www.sirishassam.in ৰ জৰিয়তে আপোনালোকে কৰিব পাৰিব আবেদন। গোটসমূহত 10ৰ পৰা 20 গৰাকী সদস্য থাকিব লাগিব। সদস্যসকল 18 বছৰৰ পৰা 59 বছৰ বয়সৰ ভিতৰত হ'ব লাগিব। সদস্যসকল চাহ জনজাতি সম্প্ৰদায়ৰ হোৱাৰ লগতে অসমৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব। পৰৱৰ্তী খবৰ। ৰাজ্যসভাৰ নিৰ্বাচনক লৈ কংগ্ৰেছ নেতৃত্বৰ বৈঠক। মুখ্যমন্ত্ৰীক বিধায়ক কিনা বেচা কৰাৰ দালালাখ্যা APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ। ৰাজ্যসভাৰ নিৰ্বাচনক লৈ কংগ্ৰেছ নেতৃত্বৰ বৈঠক। সভাপতি ভূপেন বৰাৰ বাহগৃহত অনুষ্ঠিত হৈছে এই বৈঠক। বৈঠকত উপস্থিত থাকে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষদেব পুরকায়স্থ, রানা গোস্বামী। বৈঠকত উপস্থিত থাকে AIUDFর বিধায়ক আব্দুল আজিজ। রাজ্যসভার প্রার্থীর বাবে সূত্র উদ্ভাবন করা হব এই বৈঠকত। রাজ্যসভাত উমৈহতীয়া প্রার্থী দিয়ার পোষকতা ভূপেন বরার। এইবার আমি প্রার্থী দিলে অহাবার তেওঁলোকে দিব। মুখ্যমন্ত্রীক চোকা সমালোচনা ভূপেন বরার। মুখ্যমন্ত্রীক বিধায়ক কিনা বেচা করার দালাল আখ্যা। মাটির দালাল থানার দালাল যদি দালাল হব পারে তেন্তে বিধায়ক কিনা বেচা করা সকল কিয় দালাল নহব। বিধায়ক কিনা বেচা করা সকলক আঁঠুর তলত গুলিয়াব লাগে এই বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ভূপেন বরাই। মুখ্যমন্ত্রীয়ে এনকাউন্টার উৎসব পাতিছে। মুখ্যমন্ত্রীর চকীত এজন বেয়া মানুষ বহিছে। চকীক সন্মান করু কিন্তু হিমন্ত বিশ্বশর্মাক নকরু। মামা বলে সম্বোধন করা ভাগিনক বুলেটর নামত দিলে আঁঠুর তলত বুলেট গুলি। আমাক এখন গালত চর মারিলে আনখন গাল পাতি দিয়া নহব, তার কঠোর প্রত্যুত্তর দিয়া হব। ঠেঙাল কছারি নির্বাচনত আমি নোহোৱা হৈ যাম বলে ভাবিছিল বিজেপিয়ে। আমি বহু আসনত কম সংখ্যক ভোটত হারিছ। দুবারকৈ বিধায়ক হওয়া লোকক বিজেপিয়ে পরিষদীয় নির্বাচনত টিকট দিছে। এই মন্তব্য অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার। পরবর্তী খবর। অসম আরক্ষীর কনিষ্টবল পদৰ লিখিত পরীক্ষা স্থগিত। 9,000ৰ অধিক পদৰ বাবে প্ৰকাশ কৰা হৈছিল বিজ্ঞাপন। অসম আৰক্ষীৰ কনিষ্টবল পদৰ লিখিত পৰীক্ষা স্থগিত। 9,000ৰ অধিক পদৰ বাবে প্ৰকাশ কৰা হৈছিল বিজ্ঞাপন। প্ৰাৰ্থীৰ সংখ্যা হ্ৰাস পোৱাৰ বাবেই স্থগিত ৰখা হ'ল পৰীক্ষা। প্ৰাৰ্থীৰ সংখ্যা 1:5ৰ তললৈ হ্ৰাস পোৱাৰ বাবেই পিছুৱাই দিয়া হয় পৰীক্ষা। ৰাজ্যিক আৰক্ষী নিযুক্তি বৰ্ডৰ পৰ্যালোচনাৰ পিছতেই গ্ৰহণ কৰা হৈছে এই সিদ্ধান্ত। 9,171 পদৰ বাবে প্ৰকাশ কৰা হৈছিল বিজ্ঞাপন। 19 জানুৱাৰীত প্ৰকাশ কৰা হৈছিল শাৰীৰিক পৰীক্ষাৰ ফলাফল। 30 জানুৱাৰীৰ ভিতৰত লিখিত পৰীক্ষাৰ আবেদনৰ বাবে নিৰ্দেশ দিয়া হৈছিল। 2018 চনৰ 25 এপ্ৰিলতেই প্ৰথমবাৰ প্ৰকাশ পাইছিল বিজ্ঞাপন আৰু এতিয়া পৰৱৰ্তী নিৰ্দেশ নিদিয়া পৰ্যন্ত স্থগিত ৰখা হৈছে অসম আৰক্ষীৰ কনিষ্টবল পদৰ এই লিখিত পৰীক্ষা।